বন্ধুরা আজকে দেখুন আমরা গ্রামের দিকে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে গ্রামে চলে এসেছি। এটা দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজে ভরা চারিদিক। আমার বন্ধু বন্ধু দেখুন, আমি আর আমার বন্ধু এসেছি। গোপাল কেমন লাগছে রে, ঠান্ডা পরিবেশ? হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ গোপালেরও খুব ভালো লাগছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর এদিকে পাশে একটা বড় পুকুর টাইপের রয়েছে, কি সুন্দর লাগছে দেখুন পুকুরটা। আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাবো। অনেকদিন শহরে থেকে থেকে ভালো লাগছিল না, ভাবলাম যে একটু গ্রামের দিকে ঘুরে আসি। তাই আজকে একটু গোপালকে বললাম যে চল গ্রামের দিকে। আস্তে আস্তে দেখি যে বন্ধুরা এই সাইকেল দেখছি ইয়ে হয়ে গেছে, তাল খেয়ে গেছে, মানে চাকা খারাপ হয়ে গেছে। আর তারপরে এই চাকা টাকা সারাই করে তাল ভাঙিয়ে তারপর আমরা আবার এই গ্রামের দিকে পৌঁছেছি। আমাদের বাড়ি থেকে প্রায় এদিকে 3-4 কিলোমিটার দূর হবে, ভেতরে একটু গ্রামের দিকে। গোপাল সাইকেল ঠিক আছে তো? না না ঠিক আছে, একটু মোটা আছে। হ্যাঁ ঠিক দিয়েছি তো? ঠিক আছে। গোপাল বলছে ঠিক আছে, সাইকেল দেখা যাক সাইকেল কদিন চলে। তারপর আবার আমরা যখন ভ্রমণ করব সাইকেল খারাপ হলে আবার সারাই করা হবে। এই রাস্তাটা একদম নিঝুম, মানে এই রাস্তাটা একদম ঠান্ডা পরিবেশ, মানে এই এরিয়াটা খুব ঠান্ডা, প্রচুর গাছপালা আছে, সবুজে ভরা চারিদিকে, একদম সবুজারণ্য, এই জন্য মনে হয় ঠান্ডাটা বেশি, গাছপালা প্রচুর আছে। গাড়ি টাড়িও চলে, টোটো চলে, অটো অটোও চলে। আমরা ঘুরে ঘুরে পুরো পুরো এরিয়াটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমার সাথে গোপাল আছে, আপনাদের প্রকৃতির সৌন্দর্যটা আমরা ঘুরে ঘুরে দেখাবো। এই পুকুরটাও দেখালাম, দেখুন পুকুরটা কত সুন্দর একটা পুকুর, চারিদিকে সবুজ আর সবুজে ভরা। হ্যাঁ আগমন তো করবো, গোপাল বলছে আগমন করতে। এদিকে একটা ভ্যানলা যাচ্ছে টালি ভাঙা নিয়ে। পুকুরটা দেখুন কত সুন্দর, মানে ভিউটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না। পুকুরে মাছ আছে হয়তো, মাছের চাষ হয়, জল অনেকটা ভরে এসেছে যেহেতু বর্ষাকাল। খুব সুন্দর পুকুরটা দেখতেই পাচ্ছেন। গোপাল দেখছেন ঘোরাফেরা করছে বন্ধুরা। হ্যাঁ ওদিকে যাবো তো। গোপাল মাঝে মধ্যে এদিকে আসে, কারণ গোপালের বাড়ি এদিকটা একটু কাছে, তো গোপাল মাঝে মাঝে সাইকেল নিয়ে চলে আসে। তো দেখতেই পাচ্ছেন রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মোটামুটি সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। আমরা এগিয়ে যাচ্ছি সামনে, যতটা পারি আপনাদের প্রাকৃতিক সৌন্দর্যটা ঘুরে ঘুরে দেখাবো। এদিকটাও দেখুন, এদিকে বাড়িঘর দর খুব একটা নেই। এটা বারাসাত থেকে মোটামুটি, এটা মোচপুল এরিয়া বলে, মোচপুল এরিয়া, বারাসাত মোচপুল। আর এদিকে একটা ছোট্ট পুকুর দেখতেই পাচ্ছেন, এটাতে হয়তো মাছ আছে, হয়তো মাছ চাষ করা হয়। পুকুরের উপরে জাল নেট দিয়ে দিয়েছে যাতে নোংরা না পড়ে পুকুরে, দেখতেই পাচ্ছেন, তাই তো গোপাল? আর এদিকে অসংখ্য আম গাছ আছে বন্ধুরা, প্রচুর আম গাছ আছে। আমের সিজনে প্রচুর হিমসাগর আম পাওয়া যায় এখানে। এই দেখুন পুকুরটা গোপাল, পুকুরে তো প্রচুর মাছ আছে রে, মাছ কিরকম লাফাচ্ছে দেখেছিস? কি রে গোপাল, প্রচুর মাছ আছে গোপাল। হ্যাঁ কি বলিস, মাছ দেখছিস তো? হ্যাঁ পুটি মাছ আছে মনে করছো, লাফাচ্ছে না, দেখ কিলবিল কিলবিল করছে, দেখ মাছ, তেলাপিয়া পুটি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পুকুর, পুকুরে প্রচুর মাছ আছে মনে হচ্ছে, কিলবিল কিলবিল করছে। কই মাছ, কই মাছ না, তেলাপিয়া মাছ প্রচুর আছে হয়তো, পুটি মাছও আছে মনে হচ্ছে প্রচুর, লাফাচ্ছে, ওই দেখতেই পাচ্ছেন লাফাচ্ছে। হ্যাঁ ল্যাটা মাছ তো থাকবেই। ওদিক থেকে একটা টেম্পো আসছে দেখতেই পাচ্ছেন, ছোট হাতি, ছোট হাতি, ছোট টেম্পো গুলো। এই রাস্তাটা আর ওইদিকে একটা রাস্তা আছে বন্ধুরা, এটাকে একসাথে জোড়া হয়েছে। ওই যে ওইদিকে চিমনি দেখা যাচ্ছে, ওই যে চিমনিটা, ওইদিকে একটা রাস্তা আছে,
এই দুটো রাস্তা একসাথে জুড়ে দিয়েছে এই জায়গা এই জায়গা থেকে। এদিকে অটো চলে। গোপাল পুকুরটা কেমন লাগছে? আসবো আসবো, পুকুরটা একটু দেখায়। পুকুরে মাছ আছে প্রচুর, পুকুরে মাছগুলো যে লাফাচ্ছে কত সুন্দর লাগছে বলতো। বন্ধুরা আপনাদের পুকুরটা দেখালাম, আর আম গাছও আছে প্রচুর এখানে, আম বাগান চারিদিকে দেখতেই পাচ্ছেন। আর এখানে টোটো মোটামুটি চলে দেখতেই পাচ্ছেন টোটো। আর এই পুকুরটা আপনাদের একটু দেখাবো, দেখুন কত সুন্দর একটা পুকুর, বড়। এখানে মাছ চাষ করা হয়। গোপাল কেমন লাগছে রে? দেখুন গোপাল এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। গ্রামের পরিবেশ দেখানোর মজাই আলাদা। সামনে থেকে একটু ভিউটা দেখাই পুকুরের, পুকুরের একটু দৃশ্যটা। এই তুই ওই জায়গায় দাঁড়া, ওইদিকে যাবো, তুই ওইদিকে আসিস না, তুই ওইদিকে আসিস না, কাদা ওইদিকে চল, ওইদিকে চল, ওইদিকে যাবো। পুকুরটা এদিকে একটু দেখাচ্ছে, ওই জন্য ওইদিকে চল। এই তো এখান থেকে আমি দেখাবো, ব্যাস ওইদিকে আর যাবো না। এখান থেকে ভালো লুক আসবে পুকুরটার। দেখুন বন্ধুরা পুকুরটা কত বড়। পুকুরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে সবুজ। এদিকে মাটির রাস্তা বয়ে গেছে, চলে আয় এদিকে, এবার চলে আয়। মাটির রাস্তার সামনে গোপাল ওইখানে গিয়ে দেখে দাঁড়িয়ে আছে। দেখুন বন্ধুরা এই দেখুন মাটির রাস্তাটা একটু কাদা কাদা অবস্থা। আবার পাকা রাস্তায় আমরা উঠে যাবো। একটা ছোট বাচ্চা আমাদের দিকে দেখছে। গোপাল চলে আসছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন হিরো হন্ডা নিয়ে। চল আস্তে আস্তে, ভালো তো। এখানে কিসের চাষ হচ্ছে রে গোপাল? ঝিঙে। বন্ধুরা দেখুন এখানে ঝিঙে চাষ হয়েছে অল্প, বাস ঝিঙে গুলো বেশ ছোট ছোট, শক্তিশালী হয়নি। গোপাল এগুলো কি লাল শাক নাকি? না না লাল শাক না। দেখুন মুরগি, দেখুন এই জায়গাটা খুব সুন্দর। ভ্যান যাচ্ছে গাছ গাছের গুড়ি নিয়ে। গ্রামের পরিবেশ মানে অন্যরকম, এত সুন্দর বলে বোঝাতে পারবো না। ওই দিকে একটা পুকুর আছে গোপাল, কিরে মাছ আছে ওখানে? পুকুর থেকে জল বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখ এখানে মাছ পাওয়া যাবে, প্রচুর পুঁটি মাছ পাওয়া যাবে। দেখুন এক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে বন্ধুরা, দেখুন মাছ পাওয়া যাবে এখানে প্রচুর। পুকুর থেকে জল বেরিয়ে যাচ্ছে মনে হয়। ওই যে এই জায়গাটা একটা পিকনিকের মতো স্পট আছে সুন্দর। এই জায়গাটা দিক থেকে জল বাড়ছে মনে হচ্ছে, মিনারেল ওয়াটার। দেখুন কি সুন্দর জল বেরোচ্ছে বন্ধুরা, দেখুন ছোট্ট একটা জায়গা দিয়ে জল বেরোচ্ছে। হ্যাঁ বন্ধুরা এই ড্রেনে জল দিয়ে বলছে জামা কাপড় ধোয়া যাবে, গোপাল বলছে।
বলছে গোপাল বলছে ড্রেনে জল দিয়ে মোটামুটি জামা কাপড় ধোয়া যাবে, এত পরিষ্কার এত ক্লিন। গোপাল মানে জলে মুখ ধুয়ে গেছে।